আসসালামু আলাইকুম, আমি রিতা। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার স্বামীর একটা কাহিনী নিয়ে। আসলে কথাটা খুবই কষ্টদায়ক, শুনলে আপনারাও কষ্ট পাবেন। আশা করি পুরো ভিডিওটা আপনারা না টেনে মন দিয়ে দেখবেন। আমার বিয়ে হয়েছে 2 বছর হলো। তো আমি দেখতে শুনতে যতটুকু মাশাল্লাহ কেউ বলে না যে বউ খারাপ পাইছে বা হ্যান ত্যান এটা সেটে, আমি যে একটা যুবতী বউ তার ঘরে আসি সেটা থাকা সত্ত্বেও যে আমার স্বামীর নেচারটা এত খারাপ বা এত নিচে নেমে যাবে আমি ভাবতেই পারি নাই। বিষয়টা এমনই যে আমার বাবার বাড়ির লোকজন বেড়াইতে আসতো আমার বাড়িতে। বাবার বাড়িতে সবাই আসে, চাচি খালা ফুফু সবাই আসতো আমার বাড়িতে। তো আমার একটা নতুন চাচি ছিল, মানে চাচা একটু বয়সে বিয়ে করছে, চাচির বয়সটা একটু কম আর দেখতে শুনতে খুবই সুন্দরী কিউট। আর আমার জামাইও মাশাল্লাহ দেখতে শুনতে 10 জনের ভিতরে একজন। তো আমরা একদিনকে দাওয়াত করছি, মানে আমার বাবার বাড়ির সবাইকে, তখন আমার চাচিও আমার আব্বামুর সাথে আসতে বেড়াইতে, আমার চাচা আবার আসছিল না। তো আসার পরে আমার জামাই আর কি বলতেছে যে ইনি কে, তখন আমি বললাম যে ইনি হচ্ছে আমার চাচি, যে আমার চাচা যে নতুন বিয়ে করছিল তার বউ। তখন বলো আচ্ছা মাশাল্লাহ চেহারা তো দেখতে সুন্দর। আমি বললাম হ্যাঁ চাচার তো পছন্দ আছে, মানে সবাই একটু মজা করলাম চাচিকে নিয়ে, চাচিও খুব আনন্দ পাইল। তো এক পর্যায়ে কি করলো, মানে আমার স্বামী আমার আড়ালে গিয়ে ওই চাচির সাথে কিছু কথাবার্তা বলতেছে, আমি খেয়াল করতেছি। তো আমি ভাবলাম হয়তো আমার ফ্যামিলির কোনো কথা বলতেছে বা অন্য কিছু বলতেছে, তারা যে নিজেদের ওই প্রেম আলাপ করতেছে ওইটার আমি তখন ধারণা করি নাই, যে চাচির সাথে আর কি বলতে পারে, সে হচ্ছে চাচি শাশুড়ি, এভাবে আমি কেয়ার করি নি, আমি আমার মতোই ছিলাম। তো একপর যে এমন করতে করতে আমার স্বামী আমার ওই চাচি শাশুড়ির প্রেমে পড়ে গেছে, মানে তারা ভালোবাসা আদান প্রদান করা শুরু করে দিছে। এক কথা মানে ওই প্রেমিক প্রেমিকা যেটা করে সেটাই করা শুরু করে দিছে। হুট করে আমার এক সময় নজর চলে গেল যে আমার স্বামী কী করছে, ওই চাচিকে জড়ায় ধরছে। আর চাচি একটু দ্বিধাবোধ করলো না, মানে খুব আরামসে ওকে জড়ায় ধরে রাখছে, মানে আমি দেখে না সহ্য করতে পারতেছি না কিছু বলতে পারতেছি, যে এখানে মান সম্মানের বিষয়, সবাই জানতে পারলে কী হবে। তখন আমি চুপচাপ মানে দেখে ঘরের ভিতরে ঢুকে গেছে, ঢুকে যাইয়ে কিছুক্ষণ পরে ওনাকে ডাকছে যে আর তুমি যেটা করলা এটা কিন্তু আমি দেখছি। পরে বলতেছে কই না আমি কিছু করি না, আমি বলছি আমি দেখছি এখন অস্বীকার করো না। পরে ও মাথা নিচু করে আমার সামনে থেকে চলে গেছে, চলে গেছে। আমি মনে করছি আমার স্বামী ভালো হয়ে গেছে, হয়তো বা সামনে আর কিছু করবে না, কিন্তু আসলে তা না, ও আরও বেশি বাড়তির দিকে চলে গেছে। মানে চাচিরে ছাড়া কিছুই বোঝে না, আমি যে ওর সামনে আসতে একটা বউ আছি সেটাও কি আর ই করে না, আমি ওর কাছে কিছুই না, সবসময় চাচির কথা ভাবতে থাকে। আর চাচিও নাম্বার টাম্বার নিয়ে গেছে, মানে ফোন দেয় ভিডিও কলে কথা বলে। বর্তমান যে যুগ, মানে ভিডিও কলে কথা বলা মানে কি, সবাই কাছাকাছি আছে, একে অপরের কাছে আছে, মনে হচ্ছে না যে এটা এত দূরে আছে। আমি প্রায় সময় দেখি এই ফোন নিয়ে ব্যস্ত থাকে, মানে সবসময় চাচির প্রশংসা, দেখতে সুন্দর হ্যান ত্যান ধনীর মেয়ে, আমি শুধু শুনি আর সহ্য করি। পরে আমি একসময় যখন সহ্য করতে না পারলাম যে এখন তো আমার সংসার ভেঙে যাবে, আমার এখন একটা বাচ্চা হয় না, 2 বছর হলো বিয়ের বয়স হচ্ছে, এখন একটা বাচ্চাই হলো না, আর ও তো অন্যদিকে চলে যাচ্ছে, প্রথমে আমাকে ছাড়া কিছু বুঝতো না, আর এখন কিনা চাচি তার কাছে সব। পরে কি করলাম, আমি আমার ফ্যামিলিকে জানাইলাম যে বাবা আমার সাথে কিন্তু এই সব হচ্ছে। পরে বললো এটা কি বলিস, এটা কি হওয়ার মতো নাকি। পরে আমি বললাম তুমি আমার কথা বুঝতে পারবে না, তুমি আম্মুর কাছে ফোন দাও আমি বলতেছি। পরে আম্মুরে বললাম যে আর চাচি কিন্তু আমার বাসায় আসার পরে এই কাহিনিগুলো হয়েছে, এখন তোমার জামাই আমাকে সবসময় দূর দূর করে তাড়াই দিতেছে, মানে কাছে আসতে দেয় না, আর সবসময় চাচির প্রশংসা করে, ও আমাদের বাড়িতে খালি বেড়াইতে যাইতে চায়, আর চাচিও নাকি আমার বাড়িতে আসতে চায়। পরে আম্মু বলতেছে কি ঠিক আছে আমি এই বিষয়টা আমি আলাপ করে দেখতেছি। আমি বললাম তুমি চাচারে আবার সেরকমভাবে কিছু বলো না, শুধু চাচিরে শাসন করে আসো যে আমার সংসারটা জানি না ভাঙে ওনার জন্য। তো আমার আম্মু যখন চাচিকে বলতে গেছে, চাচির আগে মেঘে ফায়ার, সে কিছু করে নাই হ্যান ত্যান, পরে আবার জিদ করছে কি যে যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে তাহলে সে নাকি আমার স্বামীকেই বিয়ে করবে। আপনারা বলেন এটা কেমন কথা, সে আমার চাচি হয় আর আমার সংসার ভাঙে সে আমার সংসারে ঢুকবে, ওদিকে আমার চাচা কতটা কষ্ট পাবে সেই কথাটা একবারও ভাবলো না। আর পুরুষ মানুষ আমার স্বামী, আজকে আমার চাচিকে ভালো লাগছে, আমাকে বাদ দিয়ে যখন চাচিকে বিয়ে করতেছে, কাল যদি ওই চাচিকে বাদ দিয়ে আমার ফুফুকে ভালো লাগে তখন তো তাকেও বিয়ে করতে যাবে। তো একটা কথাই আছে কি, পুরুষ মানুষ কখনো মানে খালো হয় না,
রাতের যখন অন্ধকার হয়ে যায় তখন সবাই ওই যে কাকা ভাই একটা কথা বলে যে মুসলমান আমরা সবাই কাকা ভাই সবাই এক সমানে চলতে চায়। আমার হাজবেন্ডের বিষয়টাও এমন হয়েছে। আজকে যখন বেশি রকম চাপ দেওয়া হয়েছে যে আমার স্বামীর সাথে যোগাযোগ রাখতে পারবে না, আর আমার স্বামীকেও বলছে যে তুমি আর আমার চাচির সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না, তখন আমার স্বামী সিদ্ধান্ত নিয়েছে কি যে আমার চাচিকে নিয়ে পালাই যাবে। মানে আমি মনে করছি এটা আমাকে হুমকি দিতেছে, হয়তো বা ভয় দেখাচ্ছে। আসলে হুমকিটা বড় বিষয় না, ও আমার চাচিকে নিয়ে ভাইকে চলে গেছে। মানে আমার চাচা কথা একবারও চাচি ভাবে নাই যে চাচার কি হবে পিছনে, আর আমার স্বামীও আমার কথাটা ভাবে নাই যে এই মেয়ে সামনে কি করে খাবে, ওর ভবিষ্যৎটা কি দাঁড়াবে। তারা কি করলো, ভালোবেসে দুজনে পালাই গেল। আজও পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। যদি খুঁজে পাওয়া যায়, জানি না সামনে কি হবে। তবে ও যখন আমাকে ছেড়ে চলে গেছে, ওর সংসার আমার করার ইচ্ছা নাই। শুধু আপনাদের একটা কথাই বলে দিতে চাই যে আপনারা আপনজনের সংসারকে এভাবে নষ্ট করবেন না। একটা মেয়ে মানুষের অন্য একটা মেয়ে মানুষের লাইফটা এভাবে কেউ বিফলে যেতে দিবেন না, কারণ আপনিও মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ। সে কিন্তু সম্পর্কে আমার চাচি হয়তো, তারপরেও কখনোই ভাবে নাই যে তার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। আজকে আমি বিবাহিত, আমি না পারতেছি অন্য কাউকে বিয়ে করতে, না পারতেছি অন্য কাউকে ভালোবাসতে, কারণ ওকে আমি ভালোবাসে বিয়ে করছিলাম, ফ্যামিলির সাপোর্ট ছিল, ওকে ভুলতে পারতেছি না। আসলে ও কিন্তু আমাকে অলরেডি ভুলে গেছে। আপনারা কি এরকম ফাঁদে পড়বেন না, এরকম দুই নাম্বার স্বামীর হাতে যেন কোনো মেয়ে না পড়ে, আমি এইটাই কামনা করি সবার কাছে।